আসসালামু আলাইকুম, আমন্ত্রণ রাজ টিভির শীর্ষ সংবাদে। সাথে আছি আমি সিলভি চৌধুরী। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। অনুষ্ঠিত হয়ে গেল রাজ মিডিয়া প্রেজেন্টেশন একাডেমির সনদ বিতরণী অনুষ্ঠান। 60 জন শিক্ষার্থীকে প্রদান করা হলো প্রশিক্ষণ উত্তীর্ণের সনদ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। 20 এপ্রিল শনিবার অনুষ্ঠিত হয়ে গেল রাজ মিডিয়া প্রেজেন্টেশন একাডেমির সনদ বিতরণী অনুষ্ঠান। এদিন বিকাল 3টায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা চকবাজার জোনের সহকারী পুলিশ কমিশনার সিরাজুল ইসলাম। বিস্তারিত দীপক কুমার রায়ের রিপোর্টে। পৃথিবীর হাজারো পেশার মধ্যে মিডিয়ার পেশা সবচেয়ে আলাদা, কারণ এই পেশায় রয়েছে নতুন নতুন পরিবর্তনের ছোঁয়া এবং সৃষ্টিশীলতার এক অভিনব সমাহার, যা দিয়ে একজন মানুষ পৌঁছে যেতে পারে প্রতিটি মানুষের হৃদয়ে, হয়ে যেতে পারে সবার প্রিয় মুখ, একজন সেলিব্রিটি। আর তাই স্বপ্নের পথে আগামীর তারকা স্লোগান নিয়ে 2018 সালের 4 মে রাজধানী ঢাকার আজিমপুরে যাত্রা শুরু করে নিউজ প্রেজেন্টেশন, রিপোর্টিং এবং আর্য প্রশিক্ষণে এক ডিজিটাল প্ল্যাটফর্ম রাজ মিডিয়া নিউজ প্রেজেন্টেশন একাডেমি। 1 বছরের মধ্যেই জনপ্রিয়তার শীর্ষস্থান অর্জনকারী এই প্রতিষ্ঠানে এ পর্যন্ত প্রশিক্ষণ নিয়েছে 120 জন শিক্ষার্থী। নিউজ প্রেজেন্টার, রিপোর্টার এবং আরজে হিসেবে তাদের অনেকেই ইতিমধ্যে যুক্ত হয়েছেন দেশের বিভিন্ন গণমাধ্যমে। 20 এপ্রিল শনিবার প্রথম 60 জন শিক্ষার্থীকে প্রদান করা হয় প্রশিক্ষণ উত্তীর্ণের সনদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকবাজার জোনের সহকারী পুলিশ কমিশনার জনাব সিরাজুল ইসলাম। রাজ মিডিয়া প্রেজেন্টেশন একাডেমির সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক ডাক্তার বাসুদেব কুমার সাহার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজ কমিউনিকেশনের সম্মানিত চেয়ারম্যান জনাব সুদেব সাহা, ম্যাজিক কর্পোরেশন প্রাইভেট লিমিটেডের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর জে কে সাহা, রাজ কমিউনিকেশন এর সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর অদিতি মজুমদার এবং সিইও সুদীপ দে, সিইও আসাদুজ্জামান রুবেল। সাকসেস হচ্ছে কি? সাকসেস ইজ এ ডিসিশন। জীবনে সাকসেস হতে হলে আসলে ডিসিশন নিতে হয়। মানুষের ওই যে কথা বলছিলাম যে স্বপ্ন থাকে, তখন থেকে স্বপ্ন দেখবো অনেক বড় স্বপ্ন, আকাশ স্বপ্ন এবং স্বপ্ন বাস্তবায়নের জন্য নিজেকে ডিসিপ্লিন হইতে পারে। শৃঙ্খলাবদ্ধ জীবন ছাড়া কেউ কোনদিন বিশৃঙ্খলের অবিষ্ট লক্ষ্যে বসতে পারে। আমি চেষ্টা করছি, ধরো আমি এই শাহবাগের অস্তিত্ব ছাড়া তুমি করছি, আমি খুব এনজয় করি। আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, আমি এখন এই জায়গায় চাকরি করি, একটু প্রসঙ্গ দূরে গেলাম যে এই জায়গায় আমি একদিন আসাম হিসেবে আসছিলাম, আমি এই জায়গা সিনিয়র সহকারী পুলিশ। আমাদের চাকরিতে যতদিন ভাবতেছেন পুলিশের চাকরিতে মানুষের সেবা করার যত সুযোগ আছে, আমি মনে করি পৃথিবীর আর কোনো চাকরি নেই। ডাক্তাররা সেবা করে রোগে আর পুলিশ সেবা করে সমাজে। সমাজ যখন ভালো না থাকে, সমাজ যখন শৃঙ্খলাবদ্ধ না থাকে, বিশৃঙ্খল হয়ে যায়, তখন কিন্তু সে দেশ জাতি আগাইতে পারে। ব্যবসা বলো, অন্য যে কোনো জীবন যদি শৃঙ্খলা না থাকে। কারণ আমি 2012-13-14-15 মে মধ্যে 3.5 বছর শাহবাগে বসেছিলাম, আমি কোনো রাজনৈতিক দলের মধ্যে চৌকরি সন্ত্রাস আমার দেখেছি, হানাহানি ছিল, মারামারি ছিল, তখন আর মাঝে মাঝে চিনতে পারতাম আমার নেক্সট জেনারেশন কোথায় রেখে দিচ্ছে। আমি যখন বাসায় যাইতাম, আমার পিছনে 6 জন পুলিশ থাকতো আমাকে রক্ষা করতো, চাইনিজ হাতি আছে, যদি আক্রান্ত হই বলে দিতাম যদি আমি আক্রান্ত হই তোমরা পাখির মতো গুলি করবে যাওয়ার, এরকম একটা অবস্থা ছিল। কিন্তু বিশৃঙ্খল অবস্থা ছিল, তার থেকে কিন্তু একটা সুশৃঙ্খল পরিবেশ যদি থাকে আমরা সকলেই কিন্তু ভালো
ভালো পরিসংখ্যা হতে লাগবে ভালো মানুষ, ভালো মানুষ না হলে সে ভালো পরিসংখ্যা, সে মানুষকে ভালো সেবা। আমি এই যে রাজ টিভি এবং রাজ মাল্টিমিডিয়া এবং সমস্ত সমাধান সমৃদ্ধি কামনা করি এবং আমি দোয়া করি এবং আশীর্বাদ করি, আশা পোষণ করি যাতে অচিরেই তারা স্যাটেলাইট জগতে প্রতিষ্ঠা লাভ করে। প্রশিক্ষণ গ্রহণ করেছে, তোমাদের প্রশিক্ষণগত জ্ঞান বাস্তব জীবনে কাজে লাগাইতে পারো এবং দেশ জাতীয় সমাজকে উপহার দিতে পারো। তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। পরবর্তীতে উনি বলছেন যে যেটা দানাদানি হয়ে গেছে যে আমি এসএসসি পাশি করতে পারিনি, ওখানে আমি আর ফিরে যাব না। তো বিষয়টা হচ্ছে যে তেজপাতা একটি মূল্য আছে, তেজপাতা থাকলেও উনি হেডমাস্টার হতে পারতেন এখানকার। আর অনেক গল্প আছে, অনেক অনেক গল্প, একটা গল্প করার সময় এখন নয়। তো যাই হোক, যেটা বলছি যে এইচআর মর্যাদা আপনারা দিবেন, এই সার্টিফিকেটটা একটা গভর্নমেন্ট অ্যাপ্রুভড একখানা সার্টিফিকেট। এই প্রতিষ্ঠান এটা একটা রাজ যে মিডিয়া, রাজ মিডিয়া একাডেমি, প্রেজেন্টেশন একাডেমি, এটা হচ্ছে রাজ কমিউনিকেশন লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান। এটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত একটা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের একটা অঙ্গ প্রতিষ্ঠান হচ্ছে রাজ মিডিয়া একাডেমি। তো আপনারা একটা যথাযথ মর্যাদা দেবেন এবং আপনারা জীবনে অনেক উন্নতি করবেন, ভালো করবেন প্রত্যেকটা ক্ষেত্রে, মানে আপনারা ভালো করবেন। আজকে সম্মানিত আমার সৈয়দুল স্যার এবং আমার বড় ভাই, এবং সৈয়দুল স্যারের পরিচয় অবশ্যই আপনারা পেয়েছেন, সে হচ্ছে লালবাগ এবং চকবাজার এবং বংশাল থানার অ্যাসিস্ট্যান্ট কমিশনার। সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এর বক্তব্য দেবার কিছুই নেই, আমি একটি কথাই বলবো, সেটা হচ্ছে আবুল কালাম আজাদের কথা, তোমরাও জানো, জেগে জেগে স্বপ্ন দেখা আর ঘুমিয়ে স্বপ্ন দেখা। তোমরা স্বপ্ন দেখবা অবশ্যই, সেটা হচ্ছে জেগে দেখে, যে স্বপ্ন দেখবা ওই স্বপ্ন তোমাকে ঘুমাতে দেবে না, কিন্তু ঘুমিয়ে স্বপ্ন দেখবা না, ঠিক আছে? আর এখানে আসছো কাজ ভালো কথা, সব ঠিক আছে। আর একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে তোমাকে তিনটে জিনিস তোমার ভিতর গুণ থাকতে হবে, একটা হচ্ছে অনেস্টি, পরিশ্রম এবং মেধা। এই তিনটে জিনিস যার ভিতর আছে সে অবশ্যই উঠবে, সে অবশ্যই আগাইতে পারবে। এই অর্থ লাগে না, মানুষের জীবনে উন্নত করতে হলে অর্থের প্রয়োজন আছে, তারপরেও বিনা অর্থেও অনেক উপরে ওঠা যায়। যেমন ফিল্ড লাইট একজন বিশিষ্ট ব্যবসায়ী, উনি বলেছে তোমার যদি কোনো অর্থও না থাকে, তোমার যদি কোনো অর্থও না থাকে 7,000 মাইল দূরে যেতেও ভয় করবা না। অর্থ নাই তাই কি আছে, তুমি কর্ম করবা অর্থ আপনা আপনি আসবে, ঠিক আছে? টাকার পিছনে ঘুরবা না, কাজের পিছনে ঘুরো, টাকা এমনিতেই ধরা দেবে। হতাশাটুকু ফেলে দিতে হবে আর ভবিষ্যতে আপনি হবে এরকম একটা জেদ মনের মধ্যে রাখতে হবে, জেদ না থাকলে কিচ্ছু হবে না। এটুকু অনুরোধ, অনেকে এখানে আছেন যারা খুবই হতাশ, আজকে তো আপনি স্টুডেন্টরা সবাই আমি মনে করি আমার সহযাত্রী, হয়তো একই সঙ্গে আবার কাজও করতে হতে পারে অনেকের সঙ্গে, তো হতাশ হওয়ার কিছু নেই, হতাশ হবেন না, হতাশ হলেন তো হেরে গেছেন, আমাকে পাশে পাবেন না, কাউকেই পাবেন না। যদি যুদ্ধ করতে হয় জেদ রেখে যুদ্ধ করুন, হেরে গেলেন তো সবই শেষ। তো সার্টিফিকেট হাতে পাওয়ার পর নতুন করে আবার শুরু করুন, যে যতটুকু শিখছি সেগুলোর জন্য আমাদের প্রস্তুতির মতোই আবার আমাদের সঙ্গে থাকে সবসময়, প্র্যাকটিস করতে থাকুন, খোঁজ খবর রাখুন। আপনার চোখার টানটা খুলে দিয়েছে রাজ মিডিয়া, এবার দেখেন নিজের মতো। আমি প্রতিটা প্রতিষ্ঠানে আপনাকে এই কথাটা বলি, রাজ মিডিয়া আপনাকে চাকরি দেওয়ার জন্য তৈরি হয় পরে নয়, আপনার চোখ কাজ খুলে দিয়েছে, আপনি এবার আপনার মতো করে দেখতে শিখুন জগৎটা কত দূর যায়, কোথায় কী হচ্ছে, কোথায় লোক নিচ্ছে। যদি মনে হয় কোথাও কোনো ধরনের সহযোগিতা সুবিধা করতে পারবে, বাসিবা করতে পারবে, প্লিজ আমাকে ফোন করবেন, আই উইল ট্রাই মাই বেস্ট। তোমাদের স্কিলনেস ডেভেলপ করার জন্য তোমরা এসে এই প্ল্যাটফর্মে, এটা একমাত্র বাংলাদেশের প্রথম, যারা কিনা শুধুমাত্র প্রেজেন্টেশন একাডেমি নয়, তাদের চ্যানেল থেকেই তাদের যাই স্টুডেন্টস আছে তাদেরকে তাদের স্কিলনেস ডেভেলপ করার একটা সুযোগ করে দিচ্ছে উইদাউট এনি পেমেন্ট। উইদাউট এনি পেমেন্ট কথাটা আমি জোর দিয়ে বললাম, কারণ হচ্ছে যে আমি দেখে থাকি যে যেই কোনো প্রতিষ্ঠান থেকে কোর্স করার পর
তাদের ট্রেনিং করার জন্য বা যেটাকে বলে ইন্টারন্যাশনাল সার্টিফিকেটের জন্য তাদেরকে আমরা একটু অনলাইন টেলিভিশনে যেতে হয় অথবা একটু স্যাটেলাইট টেলিভিশনে গিয়ে ভলেন্টিয়ারি সার্ভিস দিতে হয় মিনিমাম 1 বছর। সেক্ষেত্রে তাদের সম্পূর্ণ নিজস্ব খরচে কিছু কিছু ক্ষেত্রে পে করতে হয় করে তাদেরকে ওই সার্টিফিকেট অর্জন করতে হয়। তো সেদিক থেকে রাজ টিভি এই সুযোগটা করে দিচ্ছে। তো রাজ টিভিতে এখন প্রতিদিন যে কাজটা শুরু হয় সেটা হচ্ছে আমাদের প্রতিদিন 3টা খবর নিউজ আমরা দিয়ে থাকি। একটু হচ্ছে রাজ টিভি হেড নিউজ, হ্যাঁ হেড বুলেটিন, একটু হচ্ছে সারা বিশ্বের সংবাদ, আর একটু হচ্ছে শীর্ষ সংবাদ। আর এছাড়া রাজ টিভি দেশ বিদেশের যে কোনো জেনেটিক্যালি অনলাইন টেলিভিশন এবং এটি বাংলাদেশের প্রথম মেডিকেল ভিত্তিক টেলিভিশন, মেডিকেল সেক্টরে যত ধরনের প্রোগ্রাম হয়ে থাকে এটা কনফারেন্স, সিম্পোজিয়াম, তাদের যে কোনো ধরনের র্যালি, ওয়ার্কশপ যা হয়ে থাকে সব কিছু রাজনীতি তাদের নিজস্ব সফটওয়্যারের মাধ্যমে, নিজস্ব ব্রডকাস্টিং সিস্টেমের মাধ্যমে সম্প্রচার করে থাকে। এটার জন্য কোনো ভায়া মিডিয়া আমরা কখনো কারোর সাথে ইউজ করি না। আর রাজ টিভি যে যারা নিউজ প্রেজেন্টার হিসেবে আছেন, রাজ টিভি নিউজ প্রেজেন্টাররা রাজ টিভিরই তৈরি, রাজ মিডিয়া প্রেজেন্টেশনের তৈরি, এবং অনেকেই আছে এখন আমাদের এখানে কাজ করছে, যেমন নতুন প্রায় 4-5 জন আমরা এমপ্লয়ি হিসেবে নিয়েছি তাদেরকে, তারা তাদের যোগ্যতা প্রমাণ করেই আমাদের এখানে এসে জয়েন করেছে। এবং একাধারে আমাদের এখান থেকে আমাদের সুযোগ্য 4 জন স্টুডেন্ট তারা অলরেডি বাংলাদেশে এখন অনলাইন টেলিভিশনের প্রথম সারির টেলিভিশন চ্যানেলে তারা কর্মরত আছেন। অনুষ্ঠানে বক্তারা আগামীর তারকাদের জন্য শুভকামনা জ্ঞাপন করেন, সেই সাথে ভবিষ্যতে একজন দক্ষ নাগরিক হয়ে দেশ এবং দশের কল্যাণে নিবেদিত হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে সনদপত্র বিতরণ করেন বিশেষ অতিথি জনাব সিরাজুল ইসলাম। সনদপত্র পেয়ে খুশি শিক্ষার্থীরা, আর তাই তুলে ধরেন তাদের অনুভূতির কথা। রাজ টিভি, এই রাজ টিভিতে এবং রাজ মিডিয়া প্রেজেন্টেশন একাডেমিতে আজকে সনদ বিতরণ অনুষ্ঠানে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। দীর্ঘ 6 মাস এখানে প্রশিক্ষণ গ্রহণ করেছিলাম, প্রশিক্ষণ শেষে আজকে সনদ হাতে পেয়ে নিজেকে আরও ধন্য মনে করছি, কারণ বাংলাদেশের মিডিয়া জগতের একজন ব্যক্তিত্ব, সার্টিফিকেটধারী ব্যক্তিত্ব হিসেবে নিজেকে পরিগণিত করতে পেরেছি। আর আমাদেরকে এই একজন মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে গঠন করার জন্যে রাজ মিডিয়া আমাদের জন্য যে পরিশ্রম করেছে, আমাদেরকে যে তৈরি করে দিয়েছে, এই জন্যে রাজ টিভি এবং রাজ মিডিয়াকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমাদের প্রশিক্ষণার্থীদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এবং উত্তরোত্তর এই রাজ টিভি বা রাজ মিডিয়া এটি শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের সব পৃথিবীর সব জায়গায় ছড়িয়ে যাক এই আশাবাদ ব্যক্ত করছি। আসলে আজকের অনুভূতিটা অনেক বড়। দীর্ঘ 5 মাস আমরা একটানা ক্লাস করার পরে আজকে যে স্বীকৃতিটা পেলাম এটা বিশাল বড় একটা স্বীকৃতি। রাজ মিডিয়া প্রেজেন্টেশন একাডেমিকে অনেক ধন্যবাদ, সেই সাথে এর কলাকুশলী যারা আছে তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আসলে প্রাপ্তি যেটা বলা হয়, দীর্ঘ পরিশ্রমের পরে যে প্রাপ্তিটা আজকে পেলাম এটা যদি এখন কাজে লাগাতে পারি তবে আমাদের সফলতা মনে করব যে হ্যাঁ আমরা অনেক দূরে এগিয়েছি। তারপরও রাজি মিডিয়া প্রেজেন্টেশন একাডেমির এবং রাজ টিভির আমরা সফলতা কামনা করছি, যাতে আরও সামনের দিকে এগিয়ে যায়, এখন যে পর্যায়ে আছে তার চেয়ে বেশি দ্বিগুণ পর্যায়ে যায়, একদিন আমরা স্যাটেলাইট হিসেবে রাজ টিভিকে দেখতে চাই। আর আবারও আমি রাজ টিভিকে ধন্যবাদ জানাই যে আমাদেরকে এত বড় একটা পাওয়া দিয়েছে, যে পাওয়ার আসলে শেষ নাই, অসংখ্য ধন্যবাদ। রাজ মিডিয়া এবং প্রেজেন্টেশন একাডেমিতে কাজ করার অভিজ্ঞতা বা এখানে ট্রেনিং সেশনে অংশগ্রহণের অভিজ্ঞতা, এটা একটা অসাধারণ অভিজ্ঞতা। ইটস এ টোটালি ডিফারেন্ট এক্সপিরিয়েন্স আমার জন্য। অন্তত আমি একজন ডাক্তার, যখন এখানে আসি তখন আমার সাথে অনেক মিডিয়া জগতের অনেক লোকের সাথে পরিচয় হয়, সংবাদ মাধ্যম কর্মী, নিউজ প্রেজেন্টার, নাট্য ব্যক্তিত্ব, এই ধরনের দেশ বরেণ্য অনেক লোকের সাথে পরিচয় হয়, তাদের এক্সপিরিয়েন্সগুলো শোনার সৌভাগ্য হয় এবং তাদের সাথে বিভিন্ন মিডিয়ার বিভিন্ন দিকগুলো নিয়ে আলোচনা হয়েছে। যে কারণে মিডিয়া জগৎ সম্পর্কে আমার তেমন কোনো ধারণা ছিল না, এখানে আসার পর বেশ কিছু জিনিস সম্পর্কে জানতে পেরেছি, বেশ কিছু রিয়েল এক্সপিরিয়েন্স হয়েছে। আর রাজ মিডিয়াতে এখানে যে ধরনের প্র্যাকটিস করার যে জায়গা, এই ধরনের যদি কোর্স কম বেশি সবাই যদি করা থাকে সেক্ষেত্রে ক্যারিয়ারে ভালো ছাড়া খারাপ কোনো দিক আমি এখানে দেখি না, এবং এতে করে সবারই
ক্যারিয়ারের উৎকর্ষ সাধিত হবে বলে আমি মনে করি। আসলে একটা স্বপ্ন ছিল মিডিয়া লাইনে কাজ করব, কিন্তু কোনো প্রাতিষ্ঠানিক কোনো স্বীকৃতি ছিল না। আজকে ভালো লাগছে যে একটা প্রাতিষ্ঠানিক স্বীকৃতি পেলাম, এবং আমি আবারও ধন্যবাদ জানাতে চাই এই রাজ মিডিয়ার যিনি ম্যানেজিং ডিরেক্টর ছিলেন, যিনি চেয়ারম্যান ছিলেন, যিনি আমাদের সকল শিক্ষক মণ্ডলীকে, যিনি আমাদেরকে অনেক দূর থেকে, মানে যেটা বলবো যে একেবারে জিরো থেকে একটা লেভেলে পৌঁছে দিয়েছেন। আর আমি আশা করব যে এরকমভাবে আরও অনেকেই এই রাজ মিডিয়া প্রেজেন্টেশন একাডেমি থেকে বের হবে এবং বাংলাদেশের বিভিন্ন টিভি চ্যানেলে যাদেরকে আমরা দেখতে পাবো। হয়তো আমি যেতে পারবো কি না জানি না, কিন্তু যারা যাবে, আমার কলিগরা যাবে, আমার সাথে যারা একসঙ্গে শিখেছে তারা যাবে, ভালো লাগবে। সনদপত্র বিতরণ শেষে অনুষ্ঠিত হয় এক জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান। এবার
প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে কথা বলেন রাজমিডিয়া প্রেজেন্টেশন একাডেমির ফাউন্ডার ডিরেক্টর ডাক্তার বাসুদেব কুমার সাহা। অনুষ্ঠানে বিশেষ অতিথি তার বক্তৃতায় বলেন, স্বপ্নের পথে আগামী তারকা এই স্লোগান নিয়েই রাজমিডিয়া প্রেজেন্টেশন একাডেমি যাত্রা শুরু করেছিল 2018 সালের 4 মে। হাটিহাটি পাপা করে রাজমিডিয়া প্রেজেন্টেশন একাডেমি তার লক্ষ্যে পৌঁছেছে এবং গত 1 বছরে 120 জন শিক্ষার্থী এই প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ সম্পন্ন করেছে। আসলে আমরা স্বপ্ন দেখি, যারা স্বপ্নবাজ তরুণ তরুণী, যারা ভবিষ্যতে নিজেকে এক অনন্য উচ্চতায় দেখতে চায় সংবাদ উপস্থাপনা এবং আর্জিংয়ের মাধ্যমে, তাদের স্বপ্নটাকে পূরণ করাই কিন্তু আমাদের উদ্দেশ্য এবং লক্ষ্য। আর এই জন্য আমি যেহেতু নিজে একজন সংবাদ উপস্থাপক, আমি এই মাধ্যমের যে জায়গাগুলোতে আসলে শিক্ষার্থীদের সমস্যা হয়ে থাকে, মূলত যেই জায়গাগুলোতে তাদের বাধার সম্মুখীন হয়ে থাকে, সেই বিষয়গুলো, অডিশন ফেস করতে যেয়ে কী কী সমস্যা, কোথা থেকে বাদ পড়ে যায়, এই বিষয়গুলো যেহেতু আমাদের জানা, একজন সংবাদ উপস্থাপক হিসেবে এই জগতে পা রাখার কারণেই কিন্তু আমার সেটি জানা হয়েছে। সেই বিষয়গুলোকে মাথায় রেখেই কিন্তু রাজমিডিয়া প্রেজেন্টেশন একাডেমি তৈরি হয়েছে। শিক্ষার্থীদের কথা বিবেচনা করে আমরা একটি অনলাইন টেলিভিশন চ্যানেল স্টার্ট করেছি, রাজ টিভি, যাতে করে আমাদের শিক্ষার্থীরা এখান থেকে প্রশিক্ষণ শেষ করে অন্য কোথাও ঢোকার আগে কমপক্ষে যদি 6 মাস আমাদের এই টেলিভিশন চ্যানেলে কাজ করে, তাহলে কিন্তু তার পেশাগত দক্ষতার একটি বিশাল উন্নয়ন ঘটছে, যেটি অন্য কোথাও থেকে কিন্তু এই সুযোগটা পাওয়া সম্ভব নয়। এখানেই কিন্তু রাজমিডিয়া প্রেজেন্টেশন একাডেমির একটি স্পেশালিটি। আমাদের শিক্ষার্থীরা কিন্তু ঠিক এভাবেই কাজ করছে, তারা 3 মাসের প্রশিক্ষণ শেষ করে তারা 6 মাসের ইন্টার্নশিপ করছে। এই ইন্টার্নশিপের সময় সে নিজেকে ঝালিয়ে নিচ্ছে, ঝালাই নিজেকে তৈরি করছে কিন্তু, এবং অনেকটা পাকাপোক্ত হয়ে কিন্তু সে অন্য একটি স্টেশনে কাজ করছে। এতে করে তার উন্নয়ন ঘটছে এবং সেই সাথে সে একটি ভালো অবস্থানে যেতে পারছে। এবং আশা রাখছি শিক্ষার্থীরা এই প্রশিক্ষণ কেন্দ্র থেকে শিক্ষা গ্রহণ শেষে আরও ভালো ভালো জায়গায় প্রতিষ্ঠিত হবে, এখানেই আমাদের সার্থকতা। সবার স্বপ্ন পূরণ হবে, সেই স্বপ্ন আমি দেখি এবং আমাদের শিক্ষার্থীরা এক সময় আমাদের এই রাজ টিভি, জাগরণের বাংলাদেশ যে স্বপ্ন এবং স্লোগান নিয়ে আমাদের রাজ টিভি প্রতিষ্ঠিত, সেই জাগরণটাও বিশ্বের বুকে ফোটাবে, সেই প্রত্যাশা রাখছি। রাজমিডিয়া প্রেজেন্টেশন একাডেমির রয়েছে নিজস্ব ডিজিটাল স্টুডিও, প্রফেশনাল অটো কিউ, প্রফেশনাল ক্যামেরা, PCR এডিটিং প্যানেল, নিজস্ব ভয়েস ট্রেইনার, অনলাইন টেলিভিশন রাজ টিভি, অনলাইন রেডিও, রেডিও রাজ বাংলার ধ্বনি। রাজমিডিয়া প্রেজেন্টেশন একাডেমিতে ক্লাস পরিচালনা করেন দেশ সেরা টেলিভিশন উপস্থাপক RJ এবং স্বনামধন্য প্রশিক্ষকবৃন্দ। 6 মাস ইন্টার্নশিপ করার সুযোগ এবং কোর্স শেষে রাজ টিভি এবং রেডিও রাজ বাংলার ধ্বনিতে কাজ করার রয়েছে সুবর্ণ সুযোগ। দীপক কুমার রায়, রাজ টিভি, ঢাকা। দর্শক, রাজ টিভির শীর্ষ সংবাদ এ পর্যন্তই। আপনার মেডিকেল কলেজ ও হাসপাতালের গুরুত্বপূর্ণ ঘটনা, সায়েন্টিফিক সেমিনার, সিম্পোজিয়াম এবং কনফারেন্সের খবর আমাদেরকে জানান। রাজ টিভির হেলথ টিম পৌঁছে যাবে ঘটনাস্থলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ইউ আর ওয়াচিং রাজ টিভি, জাগরণে বাংলাদেশ। প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল।